আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনে মানুষের প্রস্তুতি হয় জাঁকজমকপূর্ণ। মাসাধিকাল পূর্বেই শুরু হয় প্রস্তুতি। পূর্ণ সময়ব্যাপী চলতে থাকে নানা আয়োজন। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হন, তার আগমন পূর্ব প্রস্তুতিও হয় তত গুরুত্ববহ। শুধু ব্যক্তি কেন, সামাজিক কোনো গুরুত্বপূর্ণ পর্ব, প্রবচন বা অনুষ্ঠান নিকটবর্তী হতে শুরু করলে তা বরণের জন্য সমাজের মানুষ সর্বতোভাবে নানা আয়োজন করে। সেই উপলক্ষে দীর্ঘ সময়কাল যাবৎ প্রস্তুতি গ্রহণ করে সেটি উদযাপন করার জন্য। আল্লাহতালা আমাদের সবার সৃষ্টিকর্তা, তিনি মহামহিম, মহান তার বাণী। মহাগ্রন্থ পবিত্র আল কোরআনই তার বাণী। যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সে মাসটিও মহামান্বিত। সে মাসের একটি রজনী সহস্র মাস অপেক্ষা মূল্যবান। ওই রজনীটি পাবার আশায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পক্ষকালের অধিক সময় মসজিদে ইতিকাফ করেছেন। শেষ বয়সে করেছেন এক দশক। পবিত্র কোরআনের কারণে রমজানুল মুবারকের এত মূল্য। সীমাহীন গুরুত্ববহ ও মহামূল্যবান এই মাসের প্রস্তুতি প্রকল্পে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক পূর্ব মাসটিতে লাগাতার সিয়াম পালন করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। এ ছিল রমজান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় একটি আমল। রমজান মাসের প্রস্তুতি প্রকল্পে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি মৌখিক আমলও ছিল। রজব মাস শুরু হলে তিনি সেটি করতেন, সেটি একটি দোয়া। রজব শাবান এই দু মাস প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি বারবার করতেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দোয়াটি জানাবো, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাত শেষ হয়ে গেলে তার আগে এবং পরে বারবার একটি দোয়া পড়তেন। আমরা কি তার উম্মত হয়ে সেই দোয়াটি পড়ব না? আমার মনে হয় সমস্ত মুসলমান ভাই ও বোন এই ভিডিওটি দেখবেন এবং দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন এবং রমজানের আসার আগে এই দোয়াটি বারবার পড়বেন। তাই আসুন সেই দোয়াটি কি তা জেনে নিই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মিশকাত 1/306 নম্বর হাদিস। অর্থাৎ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদেরকে বরকতদানে ধন্য করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের আয়ু দীর্ঘায়িত করুন। বাংলা অর্থটি শুনে নিশ্চয় বুঝতে পারছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে রমজানকে ছেড়ে দিতে চান না। আল্লাহ যদি রমজান মাসের আগেই মৃত্যু দিয়ে দেন, হায়াত কেড়ে নেন, তাহলে রমজানের সেই ফজিলাতপূর্ণ রাত সেটা তো আমরা ধরতে পারবো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বারবার করতেন। তাই আসুন আমরাও মহামান্বিত মাস রমজানের আগমন পূর্ব দুই মাস রজব ও শাবান মাসে ছোট্ট এই দোয়াটি পড়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে ধন্য হতে পারি। না, এর জন্য বিশেষ কোনো জায়গা বা সময়ের দরকার নেই। পথ চলতে ট্রাফিক জ্যামে আটকে পড়েও আমরা নিজের সময়গুলো মূল্যবান করতে পারি। অযথা সময়গুলো নষ্ট না করে মহামান্বিত মাসের প্রস্তুতি হিসাবে কাজে লাগাতে পারি। আসুন একটু চেষ্টা করে দেখি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।